আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছে। করোনার এই ক্রান্তিক লগ্নে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশোনা করতে পারছেন না শুধুমাত্র টাকার অভাবে। আপনি যদি সেই ক্যাটাগরি হয়ে থাকেন বা আপনার যদি স্টাইপেন্ড বা বৃত্তির প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি একটি আপনার জন্য অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা আমি আজকে পুরো বিষয়টি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বিষয়টি কোনটি? বিষয়টি হচ্ছে যে সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে তারা স্টাইপেন্ড বা শিক্ষাবৃত্তি দিবে এবং কারা কারা এই বৃত্তিতে আবেদন করতে পারবে এবং কি পরিমাণ টাকা রয়েছে এবং কি কি ডকুমেন্টগুলো লাগবে সম্পূর্ণ আমি আজকে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজেই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করে ফেলতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। এবং অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার দিন যাতে আপনার বন্ধু মহলে পরিচিত লেভেলে যারা রয়েছে তারা উপকৃত হতে পারে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। হাঁটিহাঁটি পাপা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের বিজ্ঞপ্তি এর মধ্যে। আমি প্রথমে বলছি যে এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং কি পরিমাণ টাকা আপনি এককালীন পাবেন সেটি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে আবেদন করার পূর্বে আপনাকে জানতে হবে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো এখানে বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা করে দিবে, বৃত্তির পরিমাণ 10,000 টাকা করে দিবে এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রিসেন্টলি এবং 27 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। এবার আসি কারা কারা আবেদন করতে পারবে। 2020 সালে SSC বা সমমান অর্থাৎ মাদ্রাসা লেভেল অথবা কারিগরি লেভেল অথবা ইকুইভ্যালেন্ট বা সমমান লেভেলের স্টুডেন্ট যারা উত্তীর্ণ হয়েছে বা উত্তীর্ণ হয়ে বর্তমানে SSC বা সমমান পর্যায়ে অধ্যয়নরত এবং 2020 সালে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত রয়েছে, তাহলে আমরা জানলাম কারা কারা আবেদন করতে পারবে। এখানে লেখা রয়েছে যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের তথা চর হাওর উপকূলীয় অঞ্চল অসহায় দরিদ্র কৃষক দিনমজুর অধিবাসীদের মেধাবী সন্তান ও এতিমদের অগ্রাধিকার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক লিমিটেড এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এবার আসি কোন কোন ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে। এখানে লেখা রয়েছে যে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদেরকে নির্মূল বর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি একবারে ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিশ্চিত আবেদন করে ফেলতে পারবেন। প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। এই কপিটি আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে একটি প্রিন্ট কপি আপনি আপনার প্রতিষ্ঠান প্রদান অথবা বিভাগীয় প্রধান অর্থাৎ যারা স্নাতক লেভেলে রয়েছে বা সমমান পর্যায়ে রয়েছে তারা বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলযুক্ত সুপারিশ ক নম্বর এরপরে খ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ, অর্থাৎ আপনি যদি বর্তমানে অধ্যয়নরত থাকেন তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধানের একটি অধ্যয়ন সনদ তার কাছ থেকে নিবেন। গতে রয়েছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা সনদ এর সত্যায়িত কপি। ঘতে রয়েছে নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনার ন্যাশনাল সার্টিফিকেট অথবা আপনার বার্থ সার্টিফিকেট। উমতে রয়েছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র, অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে।
ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়পত্র। আশা করি বুঝতে পেরেছেন। মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ও মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউপি চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্ক সংক্রান্ত সনদ এবং ছতে রয়েছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয় অথবা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ। আশা করি বুঝতে পেরেছেন। এই কাগজগুলো কখন জমা দিতে হবে সেটি আমি ভিডিওর শেষে বলে দিব। আশা করি শুরুতে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবার গেল এগুলো। এবার আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, www.sonalibank.com.bd/csr। এই লিঙ্কে যখন আপনি যাবেন, এই লিঙ্কটিতে প্রবেশ করার পরে আপনি আবেদনটি খুঁজে পাবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব এবং সেখানে ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন। অর্থাৎ আপনি এখানে আসার পরে, এই পেজটিতে আসার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। নোটিশ ফর এডুকেশন স্টাইপেন্ড 2020 ডাউনলোড, অর্থাৎ নোটিশ হচ্ছে যেটি আমি আপনাদেরকে পড়ে শুনালাম এটি। তারপর অ্যাপ্লাই ফর সোনালি ব্যাংক এডুকেশন স্টাইপেন্ড 2020, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আর এখানে হচ্ছে ডাউনলোড ফর্ম। তো আপনি কি করবেন, এখানে যে দুই নম্বর লিঙ্কটি রয়েছে অ্যাপ্লাই ফর সোনালি ব্যাংক এডুকেশন স্টাইপেন্ড 2020, এটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে কি কি ফিল আপ করবেন সেটি আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথমে আপনি আপনার ডকুমেন্ট অনুসারে, যদি আপনার কাছে জাতীয়তা সনদ থাকে সেই অনুসারে আপনার নিজের নাম, বাবার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সবগুলো দিবেন, অথবা যদি আপনার জন্ম সনদ থাকে সেই অনুসারে। এরপর যেটি রয়েছে, ইফ অরফান প্লিজ সিলেক্ট, যদি আপনার বাবা মা কেউ না থাকে অথবা একজন থাকে অথবা দুজনের কেউ নেই, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন ফাদারলেস, মানে পিতৃহীন, মাদারলেস, মাতৃহীন। এরপর কোটা রয়েছে, কোটা এখানে বিভিন্ন ধরনের কোটা দেখতে পাচ্ছেন, পোর দিবেন আপনি। আর যদি আপনি সরাঞ্চলের হয়ে থাকেন, তার মানে নদী বাঙ্গনে অথবা উপকূলীয় এলাকার হয়ে থাকেন অথবা উপজাতি হয়ে থাকেন অথবা হাওড় এলাকার হয়ে থাকেন, এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন, তবে যুক্তিযুক্ত হচ্ছে পূরণ দেওয়াটাই বেটার। আপনার মোবাইল নাম্বার দিবেন যেটিতে আপনার টাকা আসবে। এখানে একটি কথা বলে রাখা ভালো, তারা হয়তো ক্যাশ নাও দিতে পারেন যদি তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়, বিশেষ করে নগদ অথবা রকেট খোলা আছে এমন একটি মোবাইল নাম্বার দিবেন। এরপর অ্যাড্রেস দিবেন যথাযথভাবে, এরপর পারমানেন্ট অ্যাড্রেস দিবেন। এরপর নিচে একটু স্ক্রলিং করে চলে আসবেন, যদি আপনি এসএসসি অথবা দাখিল অথবা ইকুইভ্যালেন্ট সমমানের পর্যায়ে হন, তাহলে এখানে গ্রুপ সিলেক্টর সিলেকশন করে দিবেন যেটি থেকে আপনি পাস করেছেন, এরপর পাসিং ইয়ার, এরপর কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি, এবং এখানে আপনি রেজাল্ট, জিপিএ দিবেন। জিপিএ আপনাকে অবশ্যই 5 পেতে হবে। এরপর যদি আপনি এসএসসি লেভেলের অথবা আলিম অথবা ইকুইভ্যালেন্ট হয়ে থাকেন, তাহলে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, আপনি কোন সাবজেক্টে পড়ছেন বা কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন, অথবা এখানে রয়েছে পাসিং ইয়ার, এরপর রয়েছে বোর্ড, এরপর জিপিএ 5 আপনাকে এখানে দিতে হবে। এরপর যেটি সেটি হচ্ছে নেম অব দ্য প্রেজেন্ট এডুকেশন ইনস্টিটিউট, অর্থাৎ আপনি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেটি, এবং ক্লাস অথবা ডিপার্টমেন্ট এর রোল নাম্বার সহ এখানে দিবেন। এরপর অকুপেশন অথবা অকুপেশন অফ গার্ডিয়ান, আপনার বাবার অথবা মায়ের পেশা কি সেটি দিবেন। মান্থলি ইনকাম, যেহেতু তারা বলেছে 15,000 টাকা মিনিমাম ইনকাম আছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, তো আপনি এখানে 14,000 টাকা দিবেন। এরপর এটি ফিল আপ হয়ে গেল, আমি একটি ফিল আপ করেছি নমুনা হিসেবে আপনাদের দেখানোর সুবিধার্থে, এখানে আমি সবকিছু ফিল আপ করেছি। এভাবে আপনি সব তথ্যগুলো যথাযথভাবে যখন দিবেন, তখন আপনার প্রাথমিক কাজ অনেকাংশেই 60-70% হয়ে যাবে। এরপর যে কাজটি করবেন, অ্যাটাচ ইয়ার পিকচার, পিকচারটি কিভাবে দিবেন সেটি আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যদি কমেন্ট করেন। এখানে পিকচারটি যদি দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে জেপিজি ফরম্যাটে দিতে হবে। কিভাবে জেপিজি ফরম্যাটে পিকচারটি তৈরি করতে হবে অবশ্যই আমি সেটি দেখিয়ে দিব। আর দ্বিতীয় অপশনে যেটি রয়েছে, অ্যাটাচ ইয়োর সিগনেচার, আপনাকে একটি সিগনেচার অ্যাটাচ করতে হবে। এই দুটো অপশন দিতে তৈরি করতে কিছুটা সময় লাগবে, বিধা আমি এখানে দেখাচ্ছি না। আপনারা যদি কমেন্ট করেন কিভাবে এই দুটো জিনিস তৈরি করতে হয় খুব সহজে, সেটি আমি
নেক্সট ভিডিওতে আপনাদের অনুরোধের বা কমেন্টের পরিপ্রেক্ষিতে দেখিয়ে দিব। এরপর আপনি সাবমিট ডাটা এর মধ্যে ক্লিক করবেন। সাবমিট ডাটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার পুরো আবেদনটি আপনার সামনে উপস্থিত হবে বা দেখতে পাবেন। ডাউনলোড ইউর সাবমিটেড অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যাগেইন আপনি এখানে ক্লিক করে আপনি যখন আবেদন করে ফেলবেন তখন আপনি আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে করণীয় কি এবার আমি আপনাদের সাথে সেটি শেয়ার করছি। সেটি নিয়ে অর্থাৎ আবেদন ফর্মটি নিয়ে আপনি এই যে আবেদন ফর্মটি দেখালাম সেই আবেদন ফর্মটি নিয়ে আপনি প্রয়োজনীয় কাগজ যেগুলো সাবমিট করবেন সেগুলো আমি প্রথমে বলেছি সেই কাগজগুলো আপনাকে সাবমিট করতে হবে। তো কখন সাবমিট করবেন? যখন আবেদনের সময়সীমা, কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে 18/3/2022 পর্যন্ত, এরপরে তারা অনলাইনে অর্থাৎ তাদের ওয়েবসাইটের মধ্যে সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবে কারা কারা আবেদন করেছে এবং কারা কারা স্টাইপেন্ড পেয়েছে। সো আপনাকে সেটি খোঁজ খবর রাখতে হবে। আর যখন আপনি যোগ্য হবেন বা বিবেচিত হবেন তখন আপনাকে আপনার আবেদন ফর্মটি প্রিন্ট কপি নিয়ে এই প্রয়োজনীয় কাগজগুলো টাচ করে তাদেরকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিধে আমি আর বাকি অংশটুকু দেখাচ্ছি না, তার মানে কিভাবে ফাইল অ্যাটাচ করতে হবে সেটি দেখাচ্ছি না। যদি আপনাদের অনুরোধ পাই তাহলে অবশ্যই সেটি দেখিয়ে দিব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন যাতে আপনার মতো সবাই উপকৃত হয়ে নিজের শিক্ষা জীবনকে কন্টিনিউ করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিম সাথে জুড়ে থাকুন। আই'ল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।